হ্যালো বন্ধুরা, বাংলা মিস্টিরিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো সুইমিং পুল। সুইমিং পুল পছন্দ করেন না এমন মানুষ আপনাকে খুঁজে বের করতে হবে। সুইমিং পুলে বেশিরভাগ মানুষ আনন্দ, মজা এবং এনজয় করার জন্যই যেয়ে থাকেন, কিন্তু মজাকে সাজা বানাতে বেশি দেরি লাগে না। বিশ্বে এমন কিছু কিছু সুইমিং পুল আছে যেখানে সুইমিং করা হয়তো আপনার জীবনের শেষ সুইমিং পুল হতে পারে, কারণ সেগুলো খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আজ আমি এরকমই 10টি সুইমিং পুল দেখাবো যেগুলো সত্যি খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। কিন্তু তার আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। গোল্ডেন নাগেট পুল, লস ভেগাস। আমেরিকায় অবস্থিত লস ভেগাসের ক্যাসিনোতে ভিতরে এই সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। বুঝতেই পারছেন, আরামায়েশের জন্য এটি একটি জীবন্ত উদাহরণ, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছরই টাকা উড়াতে এখানে আসেন। যদি আপনার মনে ক্যাসিনোতে আসার এবং প্রচুর টাকা উড়ানোর খায়েশ থেকে থাকে, তাহলে এই গোল্ডেন নাগেট পুলে সাঁতার কাটার সৌভাগ্যও পূর্ণ হবে, কারণ এখানে এমন ওয়াটার স্লাইড আছে যেখানে শার্ক মাছকে একদম কাছ থেকে দেখতে পাবেন। দি ইলিউশন পুল। আসলে এটি কোনো পুল নয়, তবে পুলের ইলিউশন মাত্র। জাপানের মিউজিয়ামে আপনি এই ইলিউশন পুলটি দেখতে পাবেন, অনেকটা ম্যাজিকের মতোই। উপর থেকে দেখলে নিচে মনে হবে নিচে মানুষ হাঁটাচলা করছে, আবার নিচ থেকে দেখলে মনে হবে পানির উপরে মানুষ হাঁটাচলা করছে। ডেভিলস পুল, ভিক্টোরিয়া ফলস। ভিক্টোরিয়ার জলপ্রপাত এবং ঝর্ণার উপরে অবস্থিত এই পুলটির নাম যেমনই তেমনই ভয়ঙ্কর। এই পুলের উপরে সাঁতার কাটা, ঝর্ণার এই পুলটি কিনারে এসে কাছে থেকে নিচে তাকালে আপনার হৃৎপিণ্ড কেঁপে উঠবে, কারণ এখান থেকে পড়লে আপনি 350 ফিট নিচে গিয়ে পড়বেন আর সোজা এমন উপরে যাবেন আর আপনি সেখান থেকে নিচে নামতে পারবেন না। এত কিছু ভয়ঙ্কর ব্যাপার, তারপরেও পর্যটকরা এখানে আসার লোভ সামলাতে পারেন না। প্রতি বছর বিপুল পরিমাণে লোক সমাগম ঘটে এই ডেভিলস পুল, ভিক্টোরিয়া ফলসে। স্কাই পার্ক, সিঙ্গাপুর। এই সুইমিং পুলকে বিশ্বের সবচেয়ে উঁচুতম স্থানে অবস্থিত সুইমিং পুল বললে ভুল হবে না। এই পুলটি 3টি সুউচ্চ বিল্ডিংকে একত্রে নিয়ে তার ছাদে অবস্থিত এই সুইমিং পুল। এই পুলে সাঁতার কাটার সময় সিঙ্গাপুরের স্কাইলাইনকে দেখার চরম অভিজ্ঞতা হবে। এই সুইমিং পুলে আগত ব্যক্তিরা এখানে সুইমিং করার সময় চ্যাম্পেইন পান করতে বেশি পছন্দ করেন, কিন্তু এই পুলে সুইমিং করা অনেক ব্যয়বহুল, যার কারণে সবার পকেটে এর মূল্য বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। কোকোসাউরাস কোভ পুল। এই পুলকে মৃত্যুর জাল বা মৃত্যুর খাঁচা বলাটা ভুল হবে না। এখানে 100 এরও বেশি ভয়ঙ্কর, মারাত্মক, আক্রমণাত্মক কুমির দেখতে পাবেন। যদি আপনি এখানে যেতে চান, তাহলে খুব অল্প কিছু টাকা খরচ করলেই হবে। এরপর একটি কাচের খাঁচায় আপনাকে ভরে কুমিরের খুব মুখের সামনে নিয়ে যাওয়া হবে। পানির নিচে অনেকগুলো কুমির পাবেন যেগুলো 15 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এই খাঁচায় আপনি অনুভব করবেন কুমির আপনার অত্যন্ত কাছে অবস্থান করছে। নেমো 33 সুইমিং পুল। এটি পৃথিবীর সবচেয়ে গভীর এবং স্বচ্ছ পানির সুইমিং পুল। এই পানিকে পরিষ্কার রাখার জন্য 97 ডিগ্রি তাপমাত্রায় গরম করার পরে এখানে সাঁতার কাটার অনুমতি দেওয়া হয়। এই পুলে
আপনাকে বড় বড় ঘর চোখে পড়বে, মনে হবে আপনি কোনো একটি বড় ঘরের মধ্যে ঘোরাফেরা করছেন এবং এক ঘর থেকে অন্য ঘর দেখাও যায়, ঠিক যেন ঘরোয়া পরিবেশে সুইমিং করে বেড়াচ্ছেন। মার্কেট স্কোয়ার টাওয়ার পুল, যদি আপনার হৃৎপিণ্ড দুর্বল হয় তাহলে এই সুইমিং পুলটি আপনার জন্য নয়। এর কারণ, এর কাচের তৈরি মেঝেতে হাঁটার সময় কিছুক্ষণের জন্য আপনার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। হস্টনে অবস্থিত সুইমিং পুলটি মাটি থেকে 152 মিটার উঁচুতে অর্থাৎ 40 তলায় অবস্থিত। এই পুলে সুইমিং করলে আপনার পকেটকে বেশ ভালোভাবে হালকা করে দিবে। লেজি রিভার পুল, এই পুলটি অন্য আর সব কয়েকটি পুলের মতোই সাধারণ পুল, তবে এর পুলের ভিতরে প্রবেশ করার রাস্তাটা একটু ভিন্ন। রাস্তাটি বেশ ইউনিক। লেজি রিভার একটি এক ধরনের ফ্ল্যাশ পুল, এখানে আছে ওয়াটার এলিভেটর। এখন হয়তো শুনে আপনি মনে করবেন যে এটি সত্য বলে মনে হচ্ছে না, তবে বিষয়টি সত্যি খুব কুল একটি বিষয়, খুব মজার বিষয়। ভিডিওটি দেখলেই আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। আসলে এটি একটি মোটা মেটাল পাইপের মধ্যে সবাই বসে থাকবেন এবং যখনই পানি বাড়তে থাকবে তখনই লিফটের মতন করে সবাই ভাসবে এবং উপরের দিকে উঠে আসবে। আমি মনে করি বিষয়টি দারুণ মজার, তবে গন্তব্যে পৌঁছাতে হলে আমি তো চাইবো একটু ধীরে ধীরেই পৌঁছাই, কারণ এটাই তো এনজয়। আপনি যদি নিজেকে সুপার রিল্যাক্স করার জন্য কোনো মনোরম পরিবেশ খুঁজে বেড়াচ্ছেন তাহলে আপনার জন্য এই জায়গাটি পারফেক্ট। তাহলে আপনার জন্য হোমস্টে রিসর্ট দারুণ অফার দিয়েছে। একই সাথে আপনি এখানে পাচ্ছেন স্কুবা ডাইভিং অ্যাক্টিভিটিস, স্নোরকেলিং এবং সুইমিং, একসাথে পাবেন দারুণ মজার অনুভূতি। এখানে রয়েছে 70 ফিটের একটি সিঙ্কো যেটা প্রাকৃতিক এবং এটি পুরোটাই পানি দিয়ে ভর্তি, আর এই পানিগুলো প্রাকৃতিক উপায়ে গরম করা হয়ে থাকে। আপনি পানিতে নামলেই অনুভব করতে পারবেন আপনার চারপাশে ওয়ার্ম ও উষ্ণ পানি। ভ্যাকেশনে কোনো ঐতিহাসিক জায়গায় না বেরিয়ে এই সুইমিং পুলটি সাঁতার কাটা এবং স্কুবা ড্রাইভের মতন মজা নেওয়ার অনুভূতিটা আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। আপনি যতটা মনে করছেন তার থেকে অনেক গুণে বেশি মজা হতে পারে, তো সময় পেলে ঘুরে আসুন। এই পৃথিবীতে বার্লি একটি সত্যি অনেক সুন্দর একটি স্থান, এই কথাটি যে কেউ বিশ্বাস করতে বাধ্য, কারণ এর মতো গর্জিয়াস জায়গা আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কারণ হ্যাঙ্গার্ড রিসোর্টের এই সুইমিং পুলটি সম্পূর্ণ পাথর কেটে কেটে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। সত্যি কথা বলতে আপনার কখনো কখনো মনে হতে পারে যে আপনি ঠিক যেন গাছের উপরে সুইমিং করে বেড়াচ্ছেন। আমি বলতে চাচ্ছি আপনি যদি সত্যি রিল্যাক্সের জায়গা খুঁজছেন তবে আপনার জন্য এই সুইমিং পুলটির রিসর্টটি হলো সবচেয়ে বেস্ট প্লেস। এই সুইমিং পুলটি 3টি স্তরে বিভক্ত। প্রথমটি সবার উপরে একদম পাহাড়ের টিলায়, দ্বিতীয়টি মধ্যবর্তী স্থানে এবং সবচেয়ে নিচে প্রায় গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি রয়েছে এর তৃতীয় স্তরটি। আপনি যদি উচ্চতাকে ভয় পান তাহলে আপনার জন্য এই পুলটি নয়। প্রাকৃতিক সুইমিং পুলের মধ্যে রয়েছে মেক্সিকোর প্রাচীনতম এই সুইমিং পুলটি। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া এই পুলটিকে সুইমিং পুলের জন্য রিল্যাক্সেশনের জন্য সবচেয়ে উত্তম একটি সুইমিং পুল হিসেবে ধরা হয়। শুধু সুইমিং পুল নয়, এখানে আরও ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস করা হয়ে থাকে। এখানে আপনি পাবেন ছোট ছোট ঝর্ণা এবং মনোরম একটি পরিবেশ। তবে আপনাকে স্মরণ রাখতে হবে যে এখানে পাবেন প্রচুর পরিমাণে ক্যাটফিশ অর্থাৎ মাগুর মাছ। তবে ভয়ের কিছু নেই, এই মাছগুলো অবস্থান করে 85 ফুট নিচে গভীরে একদম গ্রাউন্ড লেভেলে। নির্ভয়ে আপনি উপভোগ করতে পারেন, সুন্দর মনোরম পরিবেশে সুইমিং করতে পারেন এবং এনজয়ও করতে পারেন।